বঙ্গোপসাগরে তৈরি হয়েছে হামুন ঝড়, এই ইরানি শব্দ হামুন, এই এই মুহূর্তে সেই হামুন ঝড় আর শক্তিশালী হয়েছে, আরও তীব্র আকার ধারণ করেছে এবং তার গতিপথ খানিকটা বাংলাদেশের দিকে। তবে এই ঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চলে, পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের কক্সবাজারে যেভাবে আছড়ে পড়েছে এই হামুন ঝড়, তার দাপটে ইতিমধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। দশমীর সন্ধে থেকেই সেখানে শুরু হয়ে যায় দমকা হাওয়ার সঙ্গে ঝড়ো বৃষ্টি এবং সেই বৃষ্টিতেই তিনজনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত খবর। পাশাপাশি কক্সবাজার বিমানবন্দরেও পরিষেবা বন্ধ হয়েছে বলে এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে। পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় এই ঘূর্ণিঝড়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে সেখানে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে দক্ষিণবঙ্গে অবশ্য তেমন বৃষ্টির কোনো খবর নেই। কলকাতা শহরেও আজকে আংশিক মেঘলা আকাশ থাকবে, তার সঙ্গে ঝড় বৃষ্টির এখনও পর্যন্ত কোনো প্রকার পূর্বাভাস দেওয়া হয়নি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।